দেশব্যাপী সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হলো গত বুধবার রাত্রি দশটায় নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের ঘরে বসে চেয়ারে বসে সুচিন্তিত হবে সবাইকে বলে কয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যাকারী ব্যবসায়ী আটান্ন বছর বয়সের ধানমন্ডির সাত নম্বরের পঞ্চমতলার বাড়িতে নিজে ঘরে নিজে পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করার ঘটনায় ঘটনাই সারা দেশকে শুধু না সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে কারণ হিসেবে তিনি যেটা বলেছেন সেটা আজকে আমাদের খদ্দার বিষয়বস্তু যদি সমাজে আখরাতের পরিবেশ সৃষ্টি না করতে পারি আমরা সামাজিক শিক্ষার পরিবেশ যদি আখ্রাত না হয় খালে দুনিয়াটি উঁচু নিচুটাকে যদি বড় বড়ই মনে করি তাহলে রকম আত্মহত্যা দিন দিন বাড়তেই থাকবে একটা হিসাব আসছে পত্রিকায় গত দুই বছর করোনায় যত লোক মরেছে তার চেয়ে তিনগুণ লোক মরেছে আত্মহত্যায় কারণটা কি হতাশা নৈরাশ্য আত্মীয় সঙ্গে সম্পর্ক হীনতা নিজের আপন থেকে বিচ্ছিন্নতা এগুলিতেও মানুষকে আত্মহত্যা উদ্বুদ্ধ করে মানুষের রচিত কোনো শাসন ব্যবস্থা কশৃঙ্কালে মানুষের শান্তি এনে দিতে পারে না যতক্ষণ মানুষ আল্লাহকে ভয় না করবে যতক্ষণ তার মাথা আল্লাহর সামনে নত না হবে ততক্ষণ ওই মাথা শয়তানের কাছে নত হবে আর শয়তানের কখনো মানুষের কল্যাণ চায় না প্রতি মুহূর্তে আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে তবে তো আমি মুসলমান আল্লাহর আনুগত্যের সামনে দুনিয়ার কোনো আনুগত্য চলবে না আল্লাহ তালিম আখ ফি ফিমা খালেক সৃষ্টি অবদ্ধতায় সৃষ্টার অবদ্ধতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই আজকে মানুষের মানুষের ভেদাভেদ বড়ো ছোটো ভেদাভেদ এত বেড়ে গেছে একদিকে গাছতলে একদিকে পাঁচতলা এই যে বৈষম্য চলছে মানুষ হতাশায় ভুগছে এই কারণে টাকা পয়সা জমি জমা তিনজনের নাম দিয়ে বললাম কারোর টাকা পয়সার অভাব নাই কারো বাড়ি ঘরের অভাব নাই তার গাড়ি বাড়ির অভাব নাই সবই ছিল তাদেরকে কিন্তু নাই একটা জিনিস মনে শান্তি ছিল না তো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না হয়তো আপনি নিজেকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে হয়তো তেমন কিছু আপনার হল না যেহেতু ছেলেমেয়ে সব সলভেন্ট হয়ে গেছে আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেমন হাজিজে এসেছে যে লোকটা যেভাবে দুনিয়াতে আত্মহত্যা করে সে লোকটা আখেরাতে ওইভাবেই কেঁয়া পর্যন্ত তারপরে ওই ওই আজাবটি হবে যদি কেউ ছুরি চাকুরে আত্মহত্যা করে সারা কেঁয়া পর্যন্ত তাকে ওইভাবে কবরে গিয়ে নিজের শরীরটাকে নিজেকে আত্মহত্যা করতে থাকে এমন পিস্তল দিয়ে উনি মরেছেন ওই পিস্তল দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে কেমন পর্যন্ত আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون <applause> يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم বানহুম আলাইহের জিয়াউন যাবতি ও আহমদুসাল্ আল্লাহর মাল্লাহ আল্লাহীদের জন্য এবং যাবতীয় ধরুদু সাল্লাহতা শেষ নবীর মহাম্মদ রুসৌ আলাইহি ওসাল্লামের জন্য আজকে সারা বাংলাদেশে টপ অফ দি কান্ট্রি বলে যেটাকে সাধারণত বলা হয় দেশব্যাপী সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হল গত বুধবার রাত্রি দশটায় নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের ঘরে বসে চেয়ারে বসে সুচিন্তিত হবে সবাইকে বলে করে ফেসবুক লাইভে এসে আত্মহত্যাকারী ব্যবসায়ী আটান্ন বছর বয়সের ধানমন্ডির সাত নম্বরের পঞ্চমতলার বাড়িতে নিজে ঘরে নিজে পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করার এই ঘটনায় সারা দেশকে শুধু না সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে কারণ হিসেবে তিনি যেটা বলেছেন সেটা আজকে আমাদের খুব বিষয়বস্তু কারণ তিনি বলেছেন আমি একা মেয়ে আছে চিত্রনায়ক রিয়াজের স্ত্রী দু হাজার সাত সাল থেকে মেয়ে আমার সঙ্গে নাই যদি সে ঢাকায় বাস করে ছেলে আছে থাকে অস্ট্রেলিয়াতে মায়ের সাথে আমার সঙ্গে নাই আমার বিশাল বৃত্ত বৈভব দুনিয়ায় কোনো কিছুই আর চাওয়া পাওয়ার নাই আর নিজের কেউ আমার সাথে নাই আমি যদি এই ফ্ল্যাটে মরে থাকি সাত দিনেও কেউ আমার খবর পাবে না যতক্ষণ লাশ না পচে দুর্গন্ধ বের হয় ততক্ষণ কেউ আমার খবরও নেবে না এই দুনিয়ায় বেশি থেকে লাভ কী এই যে আক্ষেপ এই যে হতাশার বই প্রকাশ এবং বহু মানুষ আছে যাদের মনের মধ্যে আত্মহত্যার বিষাদ এবং হতাশা আকুলি বিকুলি করছে মানুষ এখন হতাশায় ঢুকছে এর জন্য দায়ী শুধু ব্যক্তি নয় ব্যক্তির সঙ্গে দায়ী তার পরিবার তার সমাজ এবং রাষ্ট্র মানুষের শিক্ষা দীক্ষা সবই চলে গেছে বস্তুকে কেন্দ্র করে কি করে একতলা বাড়িকে দুতলা করব। কী করে দোতলা থেকে দশতলা করবো কি করে এক বিঘা জমি থেকে পাঁচ বিঘা বানাবো বস্তু সব কিছু কেন্দ্রীভূত হয়ে গেছে দুনিয়াকে নিয়ে অথচ সে দুনিয়ায় নিজের ইচ্ছায় আসেনি কখন ভেবে দেখেনি এ দুনিয়ায় আমার জীবন কতটুকু জন্য আমাদের সংগঠনের একটা সফরসূচি আছে দেখবেন প্রত্যেকের বাসা ওটা টাঙিয়ে রাখা ভালো হেডলাইন আছে হে মানুষ আল্লাহকে ভয় করো তোমার জীবনের সফরসূচি দেখে নাও যারা দৈনিক তার পরিবারের মধ্যে এই সফরসূচি দেখে তার মনে ধাক্কা দেবে তাই তো ষোলো বছর পর্যন্ত আমি ছিলাম হিসাব মতো বালক কিছুই না ষোলো থেকে বত্রিশ বছর পর্যন্ত গেলে আমার কাজে নামতে কর্মস্থলে যাওয়ার সুযোগ লেখাপড়া শিখতে এই বত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার আসল কর্মজীবন চল্লিশ থেকে ষাট বছর আমার প্রৌঢ়ত্বের জীবন ষাট থেকে সত্তর বছর আমার একেবারে অচল জীবন বললেও হয় এরপরে যারা বেঁচে থাকে নিতান্ত ভাগ্যের ব্যাপার বোনাস লাই এই সংক্ষিপ্ত সময়ের জন্যে মানুষ দুনিয়াকে কেন্দ্র করে তার সার্বিক সব সমস্ত চেষ্টা সাধনা ব্যয় করে আর তার মুখ্য থাকে তা নিজের পরিবারের আদি মানুষ যত ইনকাম করে যত কাজ করে তারা অধিকাংশই প্রায় আশি পারসেন্টই বলেন পরিবারকে কেন্দ্র করে নিজের স্ত্রী সন্তানদের জন্য সেই স্ত্রী সন্তান যখন তাকে ছেড়ে দূরে থাকে তখন সে আর নিজেকে দুনিয়া থাকতে মন চায় না সে মনে আমি চলে যাই এই পরিবার যদি তার প্রতি সহানুভূতিশীল না হয় তাহলে ওই ব্যক্তি তার সমস্ত উদ্দীপনা উৎসাহ হারিয়ে ফেলবে এটা স্বাভাবিক একেবারেই ঠিক অমনি করে ওই মানুষটির যে সমাজে বসবাস করে সেই সমাজের লোকরা যেমন তাকে একঘরি করে কেউ কার সঙ্গে কার সঙ্গে মেশে না কেউ কারো খবরও নেয় না এর পরিবেশ হলে ওই পরিবারটাও সেখানে একরকম মরা হয়ে থাকে আবার পরিবার সমাজ সবই ঠিক আছে কিন্তু দেশে আইন শৃঙ্খলা নাই একটা ছবি দেখছিলাম দশতলা বিল্ডিং হলে একটা দশতলা না কোনটা বিশতলা কোনটা আবার তারও বেশি একটা সাগরের কিনারে দিয়ে সমস্ত বিল্ডিংগুলো সাজানো পত্রে দিয়েছিল লিখছে লেখক রিপোর্টার দেখছেন যে বিশাল রাইজ বিল্ডিং কোনোটা এখনো মানুষ বাস করে না কারণ এখানে সব চোর ডাকাতির বাস আর এই বিল্ডিং করছেন করে বিল্ডিং করার সময় চাঁদা দিতে হবে বানানোর শেষগুলি চাঁদা দিতে হবে উঠলেও সাত দিন পর পর পাঁচ দিন পর সব সময় চাঁদা বাজরা পয়সা নেবে আপনার কোনো স্বস্তি নাই বিল্ডিং বানিয়ে লোকটা শেষ পর্যন্ত এখান থেকে পালিয়ে চলে গেছে পালিয়ে কোনো বিল্ডিংয়ে মানুষ নাই অর্থাৎ রাষ্ট্রে কোনো আইন শৃঙ্খলা নেই বোঝা গেল একটা মানুষের সুখী জীবন যাপন করতে একাকে আদৌ সম্ভব নয় সে নিজে তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র এই চারটেই যদি সামঞ্জস্যশীল না হয় দায়িত্বশীল না হয় তাহলে একটা মানুষ কখনোই সমাজে একাকে বাস করতে পারে না একবার জন্ম থেকে বাচ্চা কাঁদে ছাগলের বাচ্চা কাঁদে না তে দৌড় মারে মানুষের বাচ্চা জন্ম থেকে কাঁদে মা দাদি নানি চাষি খালা যারা থাকে তারাই তাদের কোলেগ্র নিয়ে আশ্রয় দেয় এই শুরু হলেও কিন্তু তার দুর্বলতা এখানে সে আস্তে 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 সবল হয় এই কারণে মানুষের সুখী হওয়ার উপায় কি অনেক আগে একটা খদ্দ দিয়েছিলাম দুটা তকদির এবং তা অক্কুল নিজের তকদির বিশ্বাস না করে সে অবশ্যই আত্মহত্যা করবে তার বাঁচার কোনো কাজ নেই আর যদি সে উপর তাওকল না করে দুনিয়ার পরে তাওকল করে অস্ত্র বল জনবল নিজের শক্তি বল কোনোটাই কোনো কাজে লাগবে না যে কোনো সময় প্যারেজ ঢে পড়ে থাকতে পারে গতকালকে মারা গেলেন বাতুল মকরম সাবেক ক্ষতি মল আজকে দু ঘন্টা আগে মারা গেলেন বিচারপতি নজবুল আহসান যিনি আগামী নয় তারিখে হাইকোর্টে বিচারপতি হিসেবে জয়েন করতেন করোনায় ঘন্টা পরে ঘণ্টা আপনি যাবেন বিশ্বে আড়োড়ন সৃষ্টি করে বড় বড় খবর আপনি পাবেন এটা আমাদের দেশের তাই বললাম কে কখন দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে কেন যাচ্ছে সে নিজেও বলতে পারে না নিজে রাষ্ট্রে মেডিকেলে ডাক্তারি করে যুবক মানুষ দিন আসেনি কেন কী হলো মারা গেছে নিজে নিজে ডাক্তার সুস্থ মানুষ বয়স কোনো বার নয় বুড়ো হলেই মরবে যুবক হলেই মরবে না এবং কোন বার আগেকারীটা ছিল এখন সেটাও নেই কারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা এত বেশি বাঁধা দানা বেঁধেছে যে অধিকাংশ মানুষের হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এই বিষয়গুলি সামনে রেখেই যে আয়াতটা পেশ করছে সোরা বকরা শ্রীচল্লিশ আয় বেদ হবে এটা বেয়ালীন হবে আল্লাপাক বলছেন অস্তায়ীন বিশ্ব সালা কবিরতুন ইল্লা খাস রাইন আল্লাদিন আদনু নার নাম হলে কৌরববিহীন ওহার নাম এলে তোমরা সবসময় সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো তবে এটা খুব কঠিন ব্যাসিয়া উম মোহন মহাত্মা কোরআন জানতেন কিন্তু এটা খুব কঠিন মেনে নিতে পারেন তিনি কি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল অস্ট্রেলিয়া আমার ছেলে যার জন্য এত কিছু করলাম আমার মেয়ে ঢাকায় থাকে চিত্রনায়ক ব্যস্ত আমাকে নিয়ে একবার খয়াল করলাম এই যে মনের ব্যথা এই ব্যথা সে সহ্য হতে পারে না এই জন্য আল্লাহ ঐন্বির খুব কঠিন খুব কঠিন কোনো বাপ মা পারে না ই খে যারা সেরেফ আল্লাহ ভীরু চরমভাবে আল্লাহকে ভয় করে আল্লাহ তো তোমারই কাজা ও কদর তোমার হাতে তুমি সিদ্ধান্ত নিয়েছো আমার চিত্র চিত্রনায়িকাদের সঙ্গে সঙ্গেই হবে তুমি সিদ্ধান্ত নিয়েছো আমার ছেলে আমার কোনো কাজে লাগবে না আমি কি করব এটা এটা চিন্তা করা খুব কঠিন আল্লা দিন এত নুন নামাকুরব্য তারাই আল্লাহ ভিরু তারাই এত নুন যারা ধারণা করে ধারণা করার অর্থ এখানে নয় জন্ম অর্থে ধারণা ঠিকই আছে কিন্তু এখানে জন্ম অর্থ ইউকে একইন করে দৃঢ় বিশ্বাস রাখে অন্ন অবশ্যই তারা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তারা অবশ্যই তার প্রতিপালকের দিকেই ফিরে যাবে এই বিশ্বাস যাদের মধ্যে দৃঢ় আছে তারাই মাত্র এই সময় সবর ইতিহার করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আর নইলে দুনিয়াদার কোনো মানুষ এরকম কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে না আমরা প্রফেসর আসন তিনটা প্রফেসরের কথা বলি আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক কলাম খ্যাতনাম প্রফেসর তারেক শামসুর রহমানের নাম শিক্ষিত মহল জানা নেওয়া নেই উত্তরা আঠারো নম্বরে তেরো তলায় তেরোশো চার নম্বর ফ্ল্যাটে একাই পড়ে আছেন মৃত্যু ছেলে একটা থাকে অস্ট্রেলিয়ায় বউ সেখানে নিজের ঘরে এক এক কতদিন থাকা যায় অথচ তিনি লেখক লেখানেই ব্যস্ত থাকে যারা তার দুনিয়াদের খেয়াল থাকে না আমি নিজেদের প্রমাণ কারাগারে আমাকে ছেলে রাখছিল যে লোকটা কষ্ট দেব যেন কেউ দেখা শেখা না হয় আমি আরও খুশি লোকজনই নিরিবিলি লিখে লেখাপড়া করে দিয়েছে উনি উনি লেখাপড়া করলো হিসাবে আমার দলের লোক এরপরেও তিনি বরদাস্ত করতে পারেন আমার চাইতে কম বয়সে তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন গত গত বছরের একুশে এপ্রিল শনিবার বলে এর উত্তর কে দিবি উত্তর নাই এবার আসেন আরেকজন প্রফেসর প্রফেসর হামিদুর রহমান এখনও মৃত্যুর সঙ্গে ঢুকছেন তিনি আইসিউতে অথবা একদম বেরিয়ে আসছেন হাদবা তার ছেলেরা বাইরে পাহারা দিচ্ছে কে বাপের সঙ্গে থাকবে প্রতিযোগিতা করছে ও ছেলে বলছে আমি আব্বার সঙ্গে থাকবো ও ছেলে হচ্ছে আমি আব্বার সঙ্গে থাকবো শেষকালে ডাক্তাররা বলি বাবা এটা আইসিউ সবাই তো থাকা যাবে না একজন মাত্র অ্যালাউড শেষকালে পরামর্শ করি একটা ছেলে থাকলো আর বাকি ছেলেরা সারাদিন পায়সারি করছে সারা রাত বারান্দায় এইবারে বাপের অবস্থা এমন যে তিনি নিজে টয়লেট করতে পারছেন না ছেলে যে যখন টয়লেট করিয়ে দিচ্ছে বাপ সংকোচ বোধ করছে স্বাভাবিক এটা ছেলে বলছে আব্বা আল্লাহ আমাদেরকে জান্নাতের সুযোগ দিয়েছেন আপনি কেন এ কাজে নিষেধ করছেন বাপ মার সেবাতে আমার জান্নাত আপনি কেন এ কাজে সংকোচ বোধ করছেন আমাদেরকে জান্নাত হাসিল করার সুযোগ দিই এবার আপনি তুলনা করুন উনিও প্রফেসর ছেলে অস্ট্রেলিয়ায় ইনি প্রফেসর ছেলে বাপের সেবায় পাগল দুদিনের মধ্যে পার্থক্য কি এই ছেলে তার বাপের কাছে দিনই শিক্ষা পেয়েছে ওই ছেলে তার বাপের কাছে দুনিয়াবি শিক্ষা পেয়েছে বাবা টাকা দিয়ে যাও অস্ট্রেলিয়া যাও টাকা পয়সা কামাই করো ও টাকা কামাই করছে ছাত্ররা আছ এগুলো মনে রেখে দিও সবার জন্য এগুলো উপদেশ বাস্তব সাহাব যুগ বাধ্য একেবারে বাস্তব আমাদের যুগে ঘটনা এগুলো মেয়েদেরকে দিন শিক্ষা না দিলে কি অবস্থা হয় এ তার বাস্তব প্রমাণ এরপরও আল্লাহর ইচ্ছা কার্যকর হয় না ইয়াহ وقضى ربك لا تَعْبُدُوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لَمَا أف ولا تَنْهَرْهُمَا وقل لهما قولا كريما واقف لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما رَبَّ سقيا هذا المركز এগুলি শুধু অর্থ মুখস্থ করো না অর্থ বোঝার চেষ্টা করো মনে রেখে দিও ইব্রাহিমের বাপ আজর ছিলেন তার সন্তানের বিরুদ্ধে একেবারে জা দূষণ বলা দেয় যিনি তার সন্তানকে পাথর মেরিয়ে মাথা ভেঙে দিতে চেয়েছিলেন সেই বাপের জন্য ইব্রাহিম দয়া করছেন আল্লাহ তুমি ওর বাপকে ক্ষমা করো আমার বাপ পথভ্রষ্ট এই জন্য এইসব কথা বলে চিন্তা করে তবুও তিনি ওই বাপের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন বাপ যত খারাপই হোক বাপ না হলে সন্তান দুনিয়া আসতো না অতএব বাপের প্রতি অবশ্যই সাধ্য মতো সদ্ব্যবহার করে যেতে হবে সাহাব একদ্রাম আল্লাহ খান্লাহ হিয়াল্লা রসুল বাপের হক বেশি না মায়ের হক বেশি তিন তিনবার বলছেন মায়ের হক বেশি তারপরে আসছে হাতে তোমার জান্নাত নির্ভর করছে তোমার মায়ের পায়ের নিচে অন্য হাতে আসছে বাপ এবং মা বা কোনো একজনের পায়ের নিচে বোঝা গেল বাপ মা উভয়ই জান্নাতের মধ্যম দরজা দরজা খুললে ও পাশে জান্নাত পাশে জাহান্নাম এই দরজা খুলবে যদি তুমি সঠিকভাবে বাপ মায়ের সেবা করো আনলে দরজা বন্ধই থাকবে ছেলের এখন দেহে বল আছে বাপের দেহে বল নাই এখনই তিনি ছেলের ক্ষেত বেশি বেশি আকাঙ্ক্ষী এই সময় ছেলের কোনো খবর নাই আমার পাশেই তো মেডিকেল ইসলাইন মেডিকেল আছে না আমার তো ঘরের খবর আমি জানি সব যেহেতু মেয়ে ডাক্তার মা বুড়ি আছে বুড়ি মা ডাক্তারের ডাক্তারের কাছে মেয়ে দুজন বড় বউ তারা নিজেরাও সলভেন্ট মা পায়খানা করেছে হাসপাতালের ওই যারা থাকে ওরাই ঠিক করে দিচ্ছে মেয়ে দুটো বসে আসছে শেষ করে ডাক্তার আমার মেয়ে ধমক দিচ্ছে আপনার মেয়ে না ঘেন্না করে ঘাড় লাগে এনবেন আপনার মানুষ না জানোয়ার কিসের মেয়ে আপনিও ছোটবেলায় পায়খানা করেছেন আপনার ওই মা আপনাকে পায়খানা ধুয়ে দিয়েছিল আর এখন এই অবস্থায় আপনি বলছেন ঘৃণা করে দূরে সরে যাচ্ছেন অন্য লোককে হুকুম দিচ্ছেন লজ্জা করে না এবং ধন্যবাদ তোমাকে তুমি ডাক্তার শুধু করো না মানসিক ডাক্তারই ভালো করে দিয়েছে এইসব মেয়েরা যেন এইসব মাতোবরি না ফেলায় গায়ে বলার এখন আর হুশ নেই আর হামেশা এরকম ঘটনা ঘটছে বৃদ্ধ বয়সে বাপ মার যে যন্ত্রণা যে কষ্ট দৈহিক কষ্ট চেয়ে তাদের মানসিক কষ্ট বেশি হয় সন্তানের কাছে একটা উফ শব্দটা যখন শোনে একটু যেন একটু এড়িয়ে যাওয়ার ভাব তখন সে মনে করে না আমি আর বাচ্চাকে কিছুই বলবো না তা মনে অনেক কিছু কামনা থাকে বলার জন্য কিন্তু একবার যখন ছেলে বা মেয়ে তার প্রতি একটু অসহানুভূতি দেখায় বা এড়িয়ে যাওয়ার মনোভাব দেখায় বাপ মা আর দ্বিতীয় কথা বলে বাবা এই কাজটা করো বোঝে বললে হয়তো ছেলের রাগ হবে এই জন্যে কোরআনে বলা ফলা দাকুল্লাহ উফ উফটা কি ঝামেলা করতেছে বুড়ো বয়সে এসে এই উফ কথাটাও পর্যন্ত বলা যাবে না অর্থাৎ বোঝানো হচ্ছে তাদের মনে কষ্ট পায় এমন কোনো কথা বা কাজ তুমি করো না অকুল্লাহমা কফ সবসময় বাপ মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো সুন্দর কথা বলো কাজ চাইতে কথাটা বেশি ভালো কথায় বিষ কথায় মধু বিরিয়ানি খাওয়াচ্ছ বাস্ত খাওয়াচ্ছ ঘোষ খাওয়াচ্ছো সবই খাওয়াচ্ছ কিন্তু বাপ বলি ডাকো না মা বলি ডাকো না ধিক ওই সন্তানের তুই কিছু খেতে দিও না কালে আব্বু কেমন আছেন এটুক বলো এতে বাপমার অন্ত পাঁচ হাত হয়ে যাবে কোরআনের প্রত্যেকটি শিক্ষা মানুষের জন্য শিক্ষণীয় কোরআন শুধু আমাদের নাজির বিশ্ব মানবতার জন্য কোরআন নাজিল হয়েছে আল্লাহ কাদা অর্থ কি সিদ্ধান্ত করেছেন কাদা এর কদরের পার্থক্য আছে কদর পরিবর্তন হয় তকদির পরিবর্তন হয় তো কাদা পরিবর্তন হয় না কাদা আকাশ মিনাল কদর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার হায়াত এই দিন থেকে শুরু এই দিন মৃত্যু ওই সিদ্ধান্ত কোনো চেঞ্জ নেই এর মাঝখানে আপনি যত কিছু হজট কেউ পড়েন কি অ্যাক্সিডেন্টে মরেন কি গালে মারা এগুলো কদর হতেই পারে এজন্য অকদার বুক আল্লাহ তাউদুল্লাহ আল্লাহ পাক একেবারে নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহ বেদিত তুমি কাউকে উপস্য নির্ধারণ করতে পারবে না এটাতে কোনো নর্চর নেই দু নম্বর বিলবো আলেদা এহসানা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার এটা একেবারে নির্ধারিত কোনো কারণবশত যে বিপ তোমার সঙ্গে অসদ্ধহার করা যাবে এটা কোনো সুযোগই নেই কদা নট কদর বাট কদা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হেম্মা এবং লোকান কে কেবল আহমা ও কিলাহমা বাপ বা মা দুজনের কোনো একজন তোমার কাছে বৃদ্ধ ভাষে উপনীত হয় ফলাদা কুল্লামা ওহরমা প্রফেসর হামিদুর রহমান সৌভাগ্যবান যে তার ছেলেরা তাকে সেবা করে নিজেদেরকে সৌভাগ্যবান মান মনে করছে জান্নাত পাওয়ার আশা করছে আর অন্য ছেলেরা বা মরার অপেক্ষা আছে কখন মরে মরের জমি ভাগ করে নেব এই যে পার্থক্য এই বিষয়গুলি আমাদের সমাজে আজকে সবচাইতে মর্মান্তিক অবস্থার বিরাজ করছে এমনিতে অর্থনৈতিক অবস্থা ভেঙে শেষ হয়ে গেছে যদিও যারা ধনিক শ্রেণী যারা গরিবের সহায় সম্পদ অল্প দামে কিনে নিয়ে বিশাল বিশাল বড়লোক হচ্ছেন আর অহংকার দেখাচ্ছেন গরিব যে গরিব হতে হতে একবারে নিঃস্ব তার জীবনের শেষ সম্বন্ধে বিক্রি করে দিচ্ছে এদিকে তার কোনো খেয়াল নাই কেন বিক্রি করছে কখনো চিন্তা করে নাই অতএব সরকারকে বলবো সাবধান হন চারিপাশে যতগুলো আমলা আছে আর কিছু তো সমত্রিয় লোক তোমাদের সঙ্গে ঘোরাফেরা করে এদের থেকে দূরে থাকো আবু হাজামা বলছেন যখন তোমার কাছে জ্ঞানী লোকরা আসবে মূর্খ তো গরিবরা সরে দেবে যখন তোমার কাছে গরিবরা আসবে তখন ধনীরা সরে যাবে অতএব হে শাসক সম্প্রদায় তোমরা সবসময় গরিবদেরকে কাছে টানো তাহলে তুমি তাদের অবস্থা জানতে পারবে কার ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর কাছে দেখা করার কারো ক্ষমতা নেই ফোন করার ক্ষমতা নেই মুখে বললে গল্প করলে হবে বাড়ির বাসের মেয়র বাড়ির ঘরের মানুষদের ধারে যাওয়া যায় না কি শাসক আর শাসকদের সঙ্গে দূরত্ব এমন হয়েছে যে দুর্বল বা মজলুম বা শাসিত কোনো ব্যক্তি তার নিজের মনের কথা শাসকের কাছে বলা কোনো সুযোগই নেই অথচ দূরতীতে মাহমুদ রশিদ যাচ্ছেন রাস্তা দিয়ে রাস্তার ধারে কৃষক গমের চাষ করছে এ বাচ্চা দাঁড়াও খা দাঁড়িয়ে গেলেন এই দৃষ্টান্ত আমাদের সামনে আছে যাচ্ছেন তো দলবল নিয়ে এক বুড়ি পাশে খলিফা তাম এতক্ষণ ধরে কথা বলছেন ফিরে আসার পরে লোকেরা বলছে হে খলিফা একটা বুড়ির কাজে গিয়ে আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের এতগুলো লোক দাঁড়িয়ে রাস্তার অপেক্ষা আছি কি এমন ও কী জানে গেছিলেন এইসব দৃষ্টান্তগুলো সামনে রাখেন শাসক কাকে বলে একটু দেখে নেন ইসলামী খলাফদের এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে আব্বাসী খলাফদ আলিয়াল মোখা মন্ত্রী একদম বলছে হে মন্ত্রী অমুক জায়গায় আমি দেখে এলাম আসার পথে বাচ্চা নিয়ে চারটে বাচ্চা নিয়ে তার মা শটপাট করছে শীতে তাদের বাচ্চাদের গায়ে পোশাক নাই কি বললে হ্যাঁ ওখানে নিজের গায়ে পোশাক সব খুলে একদম খালি গায়ে এগুলো সব যে তাকে দাও এই টাকাগুলো নিয়ে যাও তুমি ফিরে না আসা পর্যন্ত পোশাক করো না মানুষ ভয় বললে আসেন দেখাতে পারবেন একটা মন্ত্রী তা আব্বাসীয় মন্ত্রী এগুলো আমার আছে দেখে নেবেন যে পোশাক পরিয়ে টাকা পয়সা দিয়ে ফেরত আসা পর্যন্ত এই লোকটা প্রচণ্ড ঠান্ডা ঠকঠক ঠকঠক কাঁপতেছে মন্ত্রী দুনিয়ায় এ দৃশ্য দেখেছে এখন খেলা নাম করলে অনেক হ্যাঁ এত এত হয়ে গেছে এত জঙ্গি জিনা সাহেব মানুষের রচিত কোনো শাসন ব্যবস্থা করে মানুষের শান্তি নিয়ে দিতে পারে না যতক্ষণ মানুষ আল্লাহকে ভয় না করবে যতক্ষণ তার মাথা আল্লাহর সামনে নত না হবে ততক্ষণ ওই মাথা সচেতনের কাছে নত হবে আর শয়তান কখনো মানুষের কল্যাণ চায় না প্রতি মুহূর্তে আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে তবে তো আপনি মুসলমান আল্লাহর আনুগত্যের সামনে দুনিয়ার কোনো আনুগত্য চলবে না আল্লাহ তালী ফি লৌকি মাসে সৃষ্টি অবদ্ধতায় সৃষ্টার অবদ্ধতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই আজকে মানুষের মানুষের ভেদাভেদ বড়ো ছোটোকে ভেদাভেদ এত বেড়ে গেছে একদিকে গাছতলা একদিকে পাঁচতলা এই যে বৈষম্য চলছে মানুষ হতাশায় ভুগছে এই কারণে টাকা পয়সা জমি জমা ইত্যাদি নাম দিয়ে বললাম কারোর টাকা পয়সার অভাব নাই কারো বাড়ি ঘরের অভাব নাই তার গাড়ি বাড়ির অভাব নাই সবই ছিল তাদেরকে কিন্তু নাই একটা জিনিস মনে শান্তি ছিল না টাকা দিয়ে কী হবে বিল্ডিং দিয়ে কী হবে কুড়িঘরে বাস করে যদি মনে শান্তি থাকে তারা এগুলো সুখী আর বিল্ডিংয়ে বাস করে যদি কেউ সাথে না থাকে মনের মানুষ কেউ না থাকে সে অসুখী আয়াতগুলো মনে রাখবেন আসেন এই ব্যাপারে আর কয়েকটা আয়াত আপনাদের শুনাই দিই কী কী করলে আপনি অবস্থাতে মুক্তি পাবেন কিছু করণীয় আল্লাহ বলে দিয়েছেন আমরা খালি তুলে ধরে আপনার মান করার চেষ্টা করবেন প্রথম কথা হলো সন্তানকে দিন শিক্ষা দিন আল্লাহ বলছেন মুরু আলে তেরো একশো বত্রিশ আয়েক এই আয়াতগুলো মক্কা না জেলার কারণ কি মক্কার মানুষ আজকের যুগের জাহেলের যুগের যে অবস্থা আমাদের এখন হয়েছে এই অবস্থায় তারা ছিল পুরো পশুর সমাজ ছিল এজন্য করে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাথের আদেশ দাও এবং তুমি নিজে তার উপরে অবিচল থাকো তুমি সালাত না সন্তান পড়বে মনেরকে দিও নাস আলুকা রিজকান আমরা তোমার কাছে রিজিক চাই না আমরাই তোমাকে রিজিক দিয়ে থাকি তুমি রিজিক দাও না তোমার সন্তানকে সন্তান রেজেক্ট আমরা দেই কলে আলে তাকুয়া আর শুভ পরিণাম নির্ভর করছে ছেলে আল্লাহ বিরুদ্ধার উপরে তাকোয়ার উপরে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে সাথে দুটো হাত নিয়ে দুনিয়াতে আসে না এটা মাথা নিয়েও আসে আল্লাহ কাকে কোন মেধা দিয়ে সৃষ্টি করেছেন সেটা বাপমা মা জানে না তার মেধা তার রুজি তার ঘরে এনে দেবে অতএব মেয়ের জন্য রুজির জন্য অত চিন্তা করো আমরা দেব নাহানো নার কো কা আমরা যেমন তোমাকে রুজি দেয় তোমার সন্তানকে আমি রুজি দেব বিশ্বাস করব এই বিশ্বাস হারা হওয়ার কারণেই আমরা ধ্বংস হয়ে গেছি বলে আকিম লোক তা কয়েকজন শেষে দেওয়া হচ্ছে সুপরিণাম নির্ভর করছে আল্লাহ বিরুদ্ধের উপরে যে আল্লাহকে ভয় করে না শয়তানকে সে ভয় করে মানে বস্তু বস্তুবাদ এটা করো সেটা করো এভাবে হবে তা হবে ইত্যাদি ইত্যাদি পাঁচটা ঘুষ খেটবে তুমি এক রাতে তো হয়ে যাওয়া কি দরকার একটা মিথ্যা সই করে দিলে তো শেষ না দুই আখেরাতকে লক্ষ্য নির্ধারণ করুন দুনিয়াকে নয় সব কাজের মূল্যে আপনি আখরাত পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আগে যাচাই করবো এই কাজটা করবো এতে আখেরাত ক্ষতিগ্রস্ত হবে কি হবে না আখেরাত ঠিক রেখে দুনিয়া করা যায় করুন আন্দোলনে দুনিয়া বাদ সল্লাহ সাল্লি সাল্লাম মানকানাত আখরাত হম জল গেনা ওফি কলবিহি যে ব্যক্তি আখরাতকে তার প্রধান চিন্তার বিষয় হিসেবে রাখল আল্লাহ তার দুনিয়াবী যাবতীয় দুশ্চিন্তা অন্তর থেকে দূর করে দেবেন আলাহু সামলাহু সমস্ত অগ্রসর কাজগুলো তিনি গুছাই দেবেন আপনাকে চিন্তা করতে হবে কীভাবে তা বুঝতে পারবেন না ও অথাত দুনিয়া ওই আর আগে মতন দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে দুনিয়া কারণ এক মুঠো মারের জন্য এক মুঠো মাটির এক শতক জমি বা দশ কাটা জমি এই নিয়ে হইসি হচ্ছে না সব জায়গায় এখন মাটির দাম বেশি অনেক সব আল্লাহ একটা শতক মাটির জন্য কতবার তো আসতেছে নাচতেছে কেউ কারো মানে না গায়ের জোরে গিয়ে দহন করে নিচ্ছে যা করে কী জমিটা এতিমির টাকা এতিমির জমি না মানুষের জমি কাজ কার জমি দেখার দরকার নেই আমি তখন করবো তা তুমি যাভাবার ঘর গিয়ে তোমার গায়ে বল আছে জি না এই বল বেড়ে দিন থাকবে না এই জন্য আল্লা রসুল বলছেন আখ্রাতকে লক্ষ্য নির্ধারণ করো দুনিয়াকে নয় তিন সবসময় দোয়া করো দোয়া না করলে তুমি নিজে ব্যর্থ হবা আনাসবিন মালেক আল্লাহ রসুল গোলাম দশ বছর তিনি তার খেদম করেছেন তিনি বলছেন আসনা মা মাকুল আমি আমার নবীকে অধিকাংশ এই কথা বলতে শুনতাম আল্লাহ মি আউিকা হাম্মে ওয়াল্লা হাজানে আজাজে আসলে বাসায় করে এই দোয়াটা আমি কেন দিলাম বহুতো দোয়া আছে এ আল্লাহ আমি তন্য কটে আশ্রয় চাচ্ছি নাহলে হাম্মে ওয়াল্লা হাজানে দুশ্চিন্তা এবং দুঃখ বোধ থেকে ওয়াল্লা হাজাজে ওয়াল্ল কাসালে দুর্বলতা এবং অলসতা থেকে ও তাহলে আইদানি অপহারে রে যা ঋণের পিছন থেকে ঋণ মানুষকে পিছিয়ে দেয় বা কাহারের রেজাল্ট মানুষ তার উপর চাপে বসে আরো দোয়া ঋণ করবেন না আমাদের অনুরোধ রইল ঋণ না করে থাকেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে ঋণ করবেন না কারণ ঋণ পরিশোধ করে না মরলে কী অবস্থা হয় হয়তো জানাজা পড়াই দিচ্ছেন আপনি একজন দায়িত্ব নিল বলি কিন্তু সে ঋণ শোধ করল না যতক্ষণ ওই ঋণ শোধ না হবে ততক্ষণ তাকে নামের আগুনে জ্বলতে হবে অতএব ঋণ পরিশোধ করি মরাই ভালো অত ঋণ অনশা বাদ করতেই হয় কিন্তু সে যেন দেরি না হয় আপনার জীবন ঋণ পরিশোধ করে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ অথবা ঋণ পরিশোধ করার মতন কিছু রাখলে ছেলেকে বলে দেবেন বা বউকে বলে দেবেন এই জমিটা বিক্রি করে ঋণটা শোধ করে দিও ঋণ শোধ না করার পরে তোমার কভারেজের মাফ হবে না অতএব ঋণ যত সময় এড়িয়ে যায় বেটার এজন্যই আল্লাহ শুনছেন যারা আয় দেয় ঋণের পৃষ্ঠতা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার দোয়া সসহা করবেন তাহলে মনে শান্তি পাবেন দোয়া কার কাজ করতে হয় আল্লাহর কাজ আল্লাহর কাছে দোয়া করে মানুষ শান্তি পায় যে আল্লাহ আমার যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন তিনি ছাড়া কারো কোনো ক্ষমতা নেই আমার সমস্যার সমাধান করা এজন্য আল্লাহকে দোয়া করতে হয় চার নম্বর আপনি তাওয়াকল করবেন আল্লাহর উপরে আটান্ন আয় তুমি তাওয়াক্কুল করো সেই চিরঞ্জীব সত্তার উপরে যার কোনো মৃত্যু নাই তিনি কে আল্লাহ সবাই মরবে আল্লাহ ভরবেন না হজু স্নাত তার চন্দ্রাও নেই নিদ্রাও নেই তিনি সৎসময় সবকাল দেখছেন এবং শুনছেন অতএব সেই মহান আল্লাহর উপরে ভরসা করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতাশায় ভুগবেন না হতাশার আগেই আল্লাহর উপরে তাকল করুন দেখুন হতাশা কেটে যাবে এজন্য আল্লাহ নিজের দিচ্ছেন আল্লাহ তাকমতু ইয়া আইন আশ্রফুল আল্লাহ আনফিমাত রহমাতুল্লাহ ইনআল্লাহর জুনুবাহ হে ওইসব মানুষ যারা নিজের উপরে জুলুম করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সকল গোনা ক্ষমা করে দিতে পারেন আপনারা নিশ্চয়ই হাদিজ জানেন না সেই একশো মানুষকে খুন করার পরও সে আল্লাহ কাছে ক্ষমা পাইলে কেমন করে কারণ সে আল্লাহ নিরাশ হয়নি আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়নি তো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না হয়তো আপনি নিজেকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে হয়তো তেমন কিছু আপনার হলো না যেহেতু ছেলেমেয়ে সব সলভেন্ট হয়ে গেছে আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেমন হাজিজে এসেছে যে লোকটা যেভাবে দুনিয়াতে আত্মহত্যা করে সে লোকটা আখেরাতে ওইভাবেই কেমন পর্যন্ত তারপরে ওই ওই আজাবটি হবে যদি কেউ শরীর চাকু দিয়ে আত্মহত্যা করে সারা কেঁয় পর্যন্ত তাকে ওইভাবে কবরে গিয়ে নিজের শরীর চাকু নিজেকে আত্মহত্যা করতে থাকবে এমন পিস্তল দিয়ে উনি মরেছেন ওই পিস্তল দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে কেউ পর্যন্ত লাভটা কি আখেরাতে এই শাস্তি যেন না পেতে হয় যেন সাবধান থাকতে হবে হুনায়ন যুদ্ধে একদিন এসে বলছি হালদা রসুল নতুন সৈনিক একজন দেখছি দারুণ জোশ যুদ্ধ করছে খুবই ভালো আল্লাহ রসুল বলছেন হতো জাহান্ন চমকে গেল সবাই ব্যাপার কি এত বড় যোদ্ধা যাকে উনি বললেন তিনি তখন পিছিয়ে নিলেন যে লোকটাকে আল্লাহ রসুল জাহান্নামি বললেন কেমন দেখে একটু ওই যোদ্ধা যুদ্ধ করছে ও যেদিকে যাচ্ছে এই ইনিও পিছিয়েছে সেদিকেই যাচ্ছে এক যুদ্ধ শেষ হয়ে গেল ও কিন্তু ওকে ছাড়েনি নজরে রাখছে দেখি আল্লাহ কেন বললে কথা ঠিকই কিছুক্ষণ পরেই জখমের যন্ত্রণায় অস্থির কাতরে এক পর্যায়ে নিজের তরবারে নিজের বুকে দিয়ে চাপ দিয়ে ওখানে আত্মহত্যা করল তখন এসে বলছে হে আল্লাহ রসুল আল্লাহ জি বা আসা যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আমি কসম করে বলছি আপনি সত্য নবী বল কেন এটা বললেন তো ওই যে দু লক্ষ বলছে যে অধ্যক্ষ জাহান ওই যে ট্রাকে সে নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করেছে ও তো জাহান হয়ে গেছে এটা মকর শুরু হাতে দেখবেন আমার জিয়াদুকে তাহলে বইয়ের মধ্যে আলোচনা দিয়ে দিয়েছে তো বোঝা গেল আত্মহত্যাকারী জাহান্নামই হবে দুনিয়া তো হারিয়েছি ছেলে মেয়ে কেউ কাছে নিয়ে কী হয়েছে আল্লাহ তো আমার সঙ্গে আছেন চিরন্তন জীবন পড়ে আসার পরকালে সেখানে যদি আমি জানাতে থাকতে পারি সাময়িক ধানমন্ডি আর উত্তরার মতো গুলশানের মতো এইসব জায়গার অ্যারিস্টোক্রেটিক এলাকা নয় একটু কষ্টই পেলাম ক্ষতি কী কিন্তু আমার তো চিরন্তন স্থান তো জান্নাত জান্নাতুল দাওসের লোভে দুনিয়া বি সমস্ত কষ্টকে আরামকে হারাম করে এগিয়ে যেতে হবে জান্নাতের পানে আখরাতকে লক্ষ্য নির্ধারণ করুন দুনিয়ার কষ্ট হালকা মনে হবে মনে রাখবেন আল্লাহ বলে দিয়েছেন যা ফাইন ইউসরা অন্য মান অস্ত্রের ইউসরা কষ্টের পরেই স্বস্তি আছে কষ্টের পরেই স্বস্তি আছে যত কষ্টই হোক না কেন স্বস্তি আমার দুনিয়াতে না হোক তো অবশ্যই পাবো আখরাতকে যিনি লক্ষ্য নির্ধারণ করবেন আশা করি তিনি হতাশ হবেন না আল্লাহবাক আমাদেরকে আমাদের পরিবেশকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আকারাতমুখী করাতে দান করুন যদি সমাজে আখড়াতের পরিবেশ সৃষ্টি না করতে পারি আমরা সামাজিক শিক্ষার পরিবেশ যদি আখড়াতমুখী না হয় খালি দুনিয়া দিক উঁচু নিচুটাকে যদি বড় বড়ই মনে করি তাহলে রকম আত্মহত্যা দিন দিন বাড়তেই থাকবে একটা হিসাব পত্রিকায় গত দুই বছর করোনায় যত লোক মরেছে তার চেয়ে তিনগুণ লোক মরেছে আত্মহত্যায় কারণটা কি হতাশা নৈরাশ্য আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক হীনতা নিজের আপন থেকে বিচ্ছিন্নতা এগুলিতেও মানুষকে আত্মহত্যা উদ্বুদ্ধ করে এমনি কেউ করে নাকি কেউ মানুষ যেমন জীবনকে দিতে চায় এমনি এমনি কেউ করে না মনের দুঃখে মানুষ করে আপনার কিছু অভাব নেই যখন গাড়ি বাড়ি টাকা পয়সা সবই আছে এরপরও একটা জিনিস যেন ভেতরে নাই কি কেউ আপনার কাছে আসে না কেউ আপনার সম্পর্ক রাখে না কেউ আপনার কাছেই আসলে আপনাকে এড়িয়ে চলে সবাই বিশেষ করে নিজের হাতে করে মানুষ করে বাচ্চাদেরকে তারা যখন দূরে চলে যায় আপনি তার কিছু বরদাস্ত করতে পারবেন না তখন কিন্তু এরকম অবস্থা মনের মধ্যে সৃষ্টি হবেই যে তাই তো যাদের জন্য সব করলাম কিছুতেই পেলাম না কার জন্যই করছি হ্যাঁ অনেকে বললেন যে অনেকে তো সন্তানই নাই অনেকে তো স্ত্রীও নাই হতে পারে এই রকম অবস্থায় আপনি সেরফ আল্লাহর এ নিজেকে মশগুল রাখুন সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এবার থাকবেন অথবা যদি আপনার যে পরিবেশে থাকেন তাদের সঙ্গে সদ্ব্যবহার করেন করেন বন্ধুবান্ধব যদি আপনার সঙ্গে সবসময় উৎসাহ ব্যঞ্জক আচরণ করেন ইনশাল্লাহ তাদের মাধ্যমেও আপনি অনেকটা স্বস্তি পাবেন এদিন আমরা যারা সাংগঠনিক লাইফ এনজয় করি এদিক দিয়ে আমাদের বড় শান্তি হয় সাংগঠনিক ভাইরাস যখন যিনি যেখানে থাকেন না কেন পরস্পরের প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে কিছু না দূরত্ব তার দোয়া করে এই যে পরস্পরের বন্ধন এই বন্ধনটুকু জানলেও মনে শান্তি পাওয়া যায় তাই তো অমুক লোক মরে গেছে এখানে বসে মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলেছি সিলেটের বয়স মাত্র আঠেরো বছর আমাদের মেহেরপুরে সোনামন্দির কাজ করার জন্য যাচ্ছিল প্রোগ্রামে রাস্তার ধারে দেখা যাচ্ছে ছেলেবিলি খেলা করছে আমাকে একটা বল দিত ও নিয়ে নিজেও একটা বল বাড়িছে এই অবস্থায় ওখান থেকে রাস্তায় উঠে যাওয়ার পথে ওখানেই মারা গেছে যে একতে সুস্থ তার একদিনের জন্য কোনো ওষুধ খেতে হয়নি এই বাচ্চার বাবার অবস্থায় গিন্তা কর্ত আঠেরো বছরে উঠছে যুবক ছেলেটা মারা গেছে সঙ্গে সঙ্গে সংগঠনের কর্মীরা যে যেখানে ছিল বাড়ি ভরে গেছে জানা যায় নিজেরা খবর করেছে নিজেরা সব কিছু করেছে আর বললাম আবার ফোনটা আমাকে তো দিতে পারো তোমরা ধরলো আমি নিজে তার বাবার সঙ্গে কথা বলেছি এবারে মেহেরপুর শুনলাম সারা মেহেরপুরে আরোড়ন সৃষ্টি হয়েছে যে জামাতে জামাত ছোট্ট ছেলের মৃত্যুতে নিজে ফোন করে খবর নিলেন হ্যাঁ একেই বলে সংগঠন প্রাণের মহব্বত তার বাবার দুঃখ সব ভুলে গেছে আমার ছেলে মরেছে কিন্তু আমি স্বার্থক পিতা যে আমার সন্তানের জন্য আজকে আমিরই যে আমার স্বয়ং ফোন করে দোয়া করেছেন এটি বড় পাওয়া নয় এইটা যদি হয় পরস্পরের একটা সস্য সান্ত্বনা থাকে এই সান্ত্বনা থেকে বঞ্চিত হবেন না পরস্পরকে ভালোবাসুন পরকালীন স্বার্থে হব্য ফিল্লা আর ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষ এটা যদি থাকে তাহলে অন্তত কিছু সান্ত্বনা থাকে থাকে বাপমা স্বস্তি পায় আমাদের পরিবার সমাজ রাষ্ট্র মূলত মানুষের জীবন তো তিনটাই এরপর তো পর এর তিনটা জীবন যদি আকারাত্মকি হয়ে যায় সে সমাজ হল সোনার সমাজ আল্লাহবাক আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে সত্যিকার অর্থে আকারাত্মকি গড়ে গড়ে তোলার তবে আমাদেরকে দান করবো আগামী চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি রাজশাহীতে বত্রিশতম বার্ষিক তবলিগ ইস্তফা অনুষ্ঠিত হবে আল্লাপায়ক যেন আমাদেরকে সে সুযোগ করে দেন করোনা ভাইরাস বেড়ে যাচ্ছে আরও বেড়ে গেলে হয়তো আমাদের সরকার অনুমতি দিবে না এটার জন্য নয় সকল মানুষের কল্যাণের জন্য দ্রুত আল্লাপায়ক করোনা উঠিয়ে নিন আমরা সেই দোয়া করবো ইজতেমার সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিক সহযোগিতা আপনাদের যা দেওয়ার অভ্যাস আছে দেওয়া শুরু করুন অনেকে দেওয়া শুরু করে দিয়েছেন হাত বাড়িয়ে দেন অনেকে চিন্তা করছেন তাই তো ইজতেমা তো নিজস্ব জমিতে করতে হবে তো মাটি কেনার হল কি এটারও সুসঙ্গ দিচ্ছে আপনাদেরকে গত পরশুদিন দুইবারে মিলে আট বিঘা ছয়ের কাঠা জমি আমাদের এসটি হয়ে গেছে চৌত্রিশ লক্ষ টাকা বিঘা অতএব দানের হাত বাড়িয়ে দিন আপনাদের টাকা দিয়ে ক্রয় করা অনেকের ভয় হয়েছে চিন্তা হয়েছে তাই তো আমি যেমন নিজের নিজের বাড়িঘর নাই এত জমি কিল্লো করতে গিয়ে সামাজিক কে ছুটতেছে খোঁজ নেন তো কোথায় হই এত টাকা পেলেন এইসব পাগলরা তো সংগঠনের জীবন জানে না সংগঠন কাকে বলে দশ টাকা হাজার টাকা লাখ টাকা দিয়েই তো আমাদের কেনা সারা দেশে হাজার হাজার কর্মী সুধি যাদের আছে তাদেরকে টাকার অভাব হয় নাকি ইনশাল্লাহ আগামী ইজতেমার আগেই দেখবেন এই ইজতেমার পরের ইজতেমার মধ্যে আশা করি আমাদের যে কামনা ছিল পঞ্চাশ থেকে একশো একর জমি কেনা হতে বাল্লাপাক করেও দিতে পারে বলা যায় না কিছু এটা হয়ে গেলে আহলে দেশ আন্দোলনের জন্য একটা স্থায়ী মাটি থাকলে কারো কাছে আমাদের অনুমতি নেওয়া লাগবে না আল্লাহ বাক আমাদের তৌফিক দান করুন শুধু তাই না ওই সঙ্গে দারুন বিশ্ববিদ্যালয়ের স্থাপন এর বৃহৎ ক্যাম্পাস আল্লাহ তৌফিক দিলে সেখানে চলে যাবে কোরআন রিসার্চ কেন্দ্র সেখানে হবে হাদিস রিসার্চ কেন্দ্র সেখানে হবে ইনশাআল্লাহ এটা হলো তার মূল মার্কাজ কিন্তু এখানে তো জায়গা হবে না এখনই ছাত্র জায়গা হচ্ছে না আমাদেরকে অবশ্যই অনুযায়ী ট্রান্সফার করতেই হবে আজক এটা আমার জীব দশ হাজার অন্তত হলো কারণ দারুণ জাতির বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনা হয়েছে আগামীতে এই বিশ্ববিদ্যালয় পূর্ণ রূপ দেওয়ার দায়িত্ব আমার কর্মীদের উপর থাকলো আমার যারা পরবর্তীকালে যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে আমি উচ্ছেদ করে যাচ্ছি এটা করবেন বাংলাদেশে অহু বহু বিশ্ববিদ্যালয় আছে মারা ধরা কাটা কাটি একটু সেখানে খালি ক্যাডার সৃষ্টি করা হচ্ছে সেখানে দলীয় ক্যাডার তৈরি হয় সেখানে সেখানকার মানুষ তৈরি হয় না তাহলে ডিগ্রি বিতরণের কেন্দ্র আমরা এগুলোর থেকে বাইরে এসে নিজস্ব উদ্যোগে আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় করতে চাই যেখানে মানুষ ছিল কোরআন হাদিস শিখবে কোরআন যে জীবন গড়বে যে স্লোগান আমাদের সারা জীবনের আসন পবিত্র কোরআন সহিয়া আলোকে জীবন গড়ি এটারই বাস্তব প্রশিক্ষণ এবং শিক্ষণ হবে এই বিশ্ববিদ্যালয়ে এবং সারা দেশে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যত অনুমোদিত অধিভুক্ত যতগুলি মাদ্রাসা আমাদের হচ্ছে এই সবগুলোর কেন্দ্র হবে এই দারুল হাদিস বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহদাল্লা কবুল করেন বিল্ডিংয়ে তো মানুষ হয় মানুষ দিয়েই বিল্ডিং চলতে হবে ওইরকম কর্মী ওরকম শিক্ষক আল্লাহ পাকে আমাদের ব্যবস্থা করে দেন আল্লাপাকে কাছে প্রার্থনা করে যাচ্ছি আমি আর একটা ভালো খবর হলেই এই পুরো জমিটাই এই হাইওয়ের পাশে একদম আপনাকে কোনো রাস্তা ধরে ভেতরে যাওয়া লাগবে না এইটি একটা বড় পাওয়া যেটা আমরা খুঁজতে 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 এটা পেয়ে গেছি এই আট বিঘা পুরো জমিটাই হাইওয়ের পাশেই অর্থাৎ আপনার এই যে বেলপুর যেতে হয় না এই রোডে পাশে যারা যাবেন এদিকে দেখতে পাবেন এখন ফসল আসে এখানে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র মূলত মানুষের জীবন তো তিনটাই এরপর তো পরকাল এর তিনটা জীবন যদি আকারাত্মকি হয়ে যায় সে সমাজ হল সোনার সমাজ আল্লাব আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে সত্যিকার অর্থে আখরাত্মকের গড়ে গড়ে তোলা তবে আমাদেরকে দান করবো